সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ঘরে আছো নিরাপদে আছো মহামারীর এই কঠিন দুঃসময়ে আমরা নিজেকে রক্ষা করার জন্য ঘরে অবস্থান করছি যে যার মতো এই কারণে আমরা অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করছি আজকে আমি দ্বিতীয় আমি পরবর্তী দ্বিতীয় ক্লাসের জন্য তোমাদের কাছে অনলাইনে ক্লাস নিয়ে এসেছি বাংলা সাহিত্য পাঠ একাদশ দ্বাদশ শ্রেণী একাদশ দ্বাদশ শ্রেণী সাহিত্য পাঠ বাংলা প্রথম পত্র আজকে আমার আলোচনার বিষয় বাংলা প্রথম পত্রের কবিতা আঠারো বছর বয়স কবি সুকান্ত ভট্টাচার্য কবি সুকান্ত ভট্টাচার্য একজন কিশোর কবি যার জন্ম পনেরো আগস্ট উনিশশো মৃত্যু তেরো মে উনিশশত সাতচল্লিশ সুকান্ত ভট্টাচার্য মার্ক্সবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল একজন তরুণ কবি তিনি এই কবিতায় আঠারো বছর বয়স কবিতাটিকে আটটি স্তবকে ভাগ করেছেন এর মধ্যে আমরা প্রথম তিন স্তবকে দেখি এটা ইতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়েছে আর এরপরের তিন স্তবকে নেতিবাচক দিক নিয়ে আলোচনা করা হয়েছে শেষ দুই স্তবক প্রত্যাশামূলক বিষয় নিয়ে আলোচনা করেছেন সুকান্ত ভট্টাচার্য সাহিত্যে সাধনার মূল ক্ষেত্র ছিল কবিতা সাধারণ মানুষের জীবন সংগ্রাম যন্ত্রণা ও ভিক্ষোভ তার কবিতার প্রধান বিষয়বস্তু তার রচনা কর্মে গণমানুষের আশা আকাঙ্ক্ষার বাণী সহ শোষণহীন এক নতুন সমাজ সমাজ গড়ার অঙ্গীকার উচ্চারিত হয়েছে রবীন্দ্র উত্তর বাংলা কবিতার বৈপ্লবিক ভাবধারাটি যাদের সৃষ্টিশীল রচনায় সমৃদ্ধ হয়েছে সুখান্ত তাদের মধ্যে অন্যতম তার কবিতায় ছন্দ ভাষা রচনা শৈলী এত স্বচ্ছন্দ বলিষ্ঠ ও নিখুঁত যে তার বয়স বিবেচনায় এইরূপ রচনা বিস্ময়কর ও অসাধারণ বলে মনে হয় এই কিশোর কবি খুব অল্প বয়সে মাত্র একুশ বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই সুকান্ত ভট্টাচার্যের এই আঠারো বছর বয়স কবিতাটি আঠারো বছর বয়স কবিতাটিতে আজকে আমি আলোচনা করছি তোমরা একটু খেয়াল করো আশা করি বুঝতে পারবে আঠারো বছর বয়স কি দুঃসাহ স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে কি আঠারো বছর বয়স অর্থাৎ এটি মানব জীবনের কৈশোর থেকে যৌবনে প্রধারপণ করে মানুষ এই সময়ে এই সময়টাকে তিনি বর্ণনা করেছেন এই সময়ে অন্যের উপর নির্ভরশীলতা পরিহার করে তারা নিজের পায়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এই সময় থেকে কঠিন এক সময় কঠিন ও দুঃসহ অবস্থায় তাদের পড়তে হয় তাহলে এখানে বলা হচ্ছে আঠারো বছর বয়স কি দুঃসহ মানে এই আঠারো বছর বয়সটা ছেলে মেয়েদের জন্য কি কঠিন অবস্থা যেখানে স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি অন্যের উপরে নির্ভরশীলতা পরিহার করে তারা নিজেই নিজের স্বাধীনভাবে চলতে চায় এবং আত্মনির্ভরশীল হতে চায় কিন্তু এই চাওয়ার মধ্যেও কিন্তু ঝুঁকি আছে সেই ঝুঁকির কথাই বলছেন কবি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ওকে আঠারো বছর বয়সে তারা মানুষ আত্মপ্রত্যয়ী হয় জীবনের মুখোমুখি দাঁড়ায় দাঁড়াতে চায় তারা শৈশব কৈশোরের পরনির্ভরশীলতার পরনির্ভরতার দিনগুলোকে তারা কাটিয়ে স্বাধীনভাবে বাঁচতে চায় আঠারো বছর বয়সের নেই ভয় পদাখা পদাঘাতে ভাঙতে চাই পাথর ভাঁধা এখানে আঠারো বছর বয়সে তারা কোনো কিছুকেই ভয় পায় না তারা যত কঠিন পাথর কঠিন বাধা আসুক তারা সেই বাঁধা থেকে অতিক্রম করতে পারে ভেঙে যেতে পারে সে সেখানে তাদের স্বপ্ন কল্পনা উদ্যোগ যা আছে তা থেকে তারা এগিয়ে যেতে পারে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় বছর বয়স জানে না কাদা এই বয়সের ছেলেমেয়েরা কখনো মাথা নিচু করে বাঁচতে চায় না তারা কখনো মাথা নত করতে চায় না। তারা তারা প্রতিবাদ করতে চায় তারা সামনে এগিয়ে যেতে চায় আঠারো বছর বয়সে জানে না কাদা এখানে কাঁদা শব্দটার অর্থ হচ্ছে হতাশা তারা ব্যর্থতা অর্থাৎ ব্যর্থতা তারা ব্যর্থতাকে মেনে নিতে পারে না এই বয়সে কেউ মাথা নোয়াবারও নয় আবার ব্যর্থতাকেও তারা মানতে চায় না এই বয়স জানে রক্তদানে পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য এই বয়সে এই বয়সের ছেলেমেয়েরা জানে দেশ জাতীয় মানবতার জন্য যুগে যুগে এই মা এই বয়সের মানুষগুলোই সবচেয়ে বেশি এগিয়ে আসে তরুণরাই বেশি এগিয়ে আসে এখানে তারা রক্ত দিতে জানে এবং রক্ত দেওয়াটা যে পুণ্যের কাজ সেটাও তারা মানতে পারে প্রাণ দেওয়া নেওয়ার ঝুলিটা থাকে না শূন্য অর্থাৎ এখানে তারা নিজেকে উৎসর্গ করতে পারে তারা প্রাণ দিতে পারে যে কোনো চরম মুহূর্তে দেশের চরম মুহূর্তে তারা প্রাণ যেমন দিতে পারে সেখানে তাদের কোনো কষ্ট হয় না বা তারা এগিয়ে যেতে পারে সপে আত্মাকে শপথের কোলা হলে সপে অর্থাৎ সমর্পণ করে আত্মাকে মানে নিজেকে শপথের কোলা হলে অগ্রগতির জন্য নিজেকে তারা আত্ম আত্মসমর্পণ করতে পারে নিজেকে বিলিয়ে দিতে পারে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা আঠারো বছর বয়সটা আসলে খুবই ভয়ঙ্কর এখানে ভয়ঙ্কর বলতে বলা হচ্ছে তারা এই ভয়ঙ্কর মুহূর্তটাকেও পার করে সামনে গিয়ে যেতে পারে তাজা তাজা প্রাণে তাদের অসহ্য যন্ত্রণা তাদের এখানে অসহ্য যন্ত্রণা বলতে বোঝানো হচ্ছে প্রকৃতপক্ষে অসামাজিক কার্যকলাপ সমাজের মানুষ অসামাজিক অন্যায় অত্যাচার ও বিচারগুলোকে তারা মানতে পারে না এটাই তাজা তাজা প্রাণে এই যন্ত্রণাগুলো তাদেরকে কষ্ট দেয় এটাই হচ্ছে মানসিক যন্ত্রণা এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর এই বয়স কানে বয়সে কানে আসে কত মন্ত্রণা এই বয়সে প্রাণ এই বয়সের ছেলে মেয়েগুলো খুবই তীব্র আর প্রখর তীব্র হচ্ছে এখানে অনুভূতির তীব্র তীব্রতা তীব্রতা প্রখর এখানে তাদের এই অনুভূতিগুলো খুব প্রখর হিসেবে কাজ করে প্রখরভাবে কাজ করে এই বয়সে তাদের কানে কত মন্ত্রণা আসে ভালো মন্দ ভালো কথাও আসে মন্দ কথাও আসে তারা সেগুলোকে উপেক্ষা করে এগিয়ে যায় আঠারো বছর বয়স যে দুর্বার এখানে আঠারো বছর বয়সকে বয়সের দুর্বার অর্থাৎ যাকে দমন করা যায় না পথে প্রান্তরে ছুটে ছুটায় বহু তুফান এই আঠারো বছরের বয়সের ছেলে মেয়েগুলো পথে প্রান্তরে ছুটায় তুফান অর্থাৎ মহৎ কাজ করার জন্য এখানে তুফান বলতে বোঝানো হচ্ছে মহৎ কাজ এই মহৎ কাজ করার জন্য তারা ছুটে বেড়ায় দুর্যোগে হাল ঠিক মতো রাখাবার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ এখানে দুর্যোগ বলতে কঠিন বিপদ সংকটের সময় নিজেকে তারা নিয়ন্ত্রণ করতে পারে না ক্ষত 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 বিক্ষত হয় সহস্র প্রাণ এতে ক্ষত বিক্ষত আঘাতে জর্জরিত হয়ে পড়ে অনেক প্রাণ অসহস্র প্রাণের মানুষগুলো তারা কষ্ট নিয়ে এগিয়ে যায় আঠারো বছর আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একের একে একে হয় জড়ু এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে এই বয়স কাপে বেদনায় থরোথর আঠারো বছর বয়সে অনেক আঘাত আসে অবিশ্রান্ত একে একের পর এক জড়ু হয়ে থাকে এই একের পর এক অভিশ্রামভাবে কোনো বিশ্রামহীনভাবে তাদের মনে কত কষ্ট যন্ত্রণা আঘাত আসে এই বয়স বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই বয়স কাফে বেদনায় থরোতর অর্থাৎ এই বয়সের ছেলে মেয়েগুলো দীর্ঘশ্বাস পেলে দীর্ঘ নিঃশ্বাস পেলে কারণ তাদের বিগত জীবনে তাদের ভুলগুলোকে তারা অনুশোচনায় নিয়ে আসে এই বয়স তাদের সেই কষ্টগুলোকে বেদনার কষ্টে ঝর্জরিত হয় তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এই বয়স বাছে দুর্যোগে আর ঝরে তারপরও আমরা শুনেছি আঠারো বছর বয়সের জয়ধ্বনি এই বয়স বাছে দুর্যোগে আর ঝরে এখানে দুর্যোগ আর ঝড়ে বলতে এখানে খুটিন বাঁধা বিপত্তি সবকিছু ভালো মন্দ সব কিছুর পরেও আমরা আঠারো বছর বয়সে দুর্যোগ আমরা শুনতে পাই বিপদের মুখে এই অগ্র অগ্রণী এই বয়স তবু নতুন কিছু তো করে এই বয়সের ছেলে মেয়েদের মধ্যে কখনো ভালো কখনো মন্দ তারা যদি খারাপ বন্ধুদের সাথে মিশে হয়তো তারা খারাপ হয়ে যেতে পারে আবার যদি ভালো পথে চলে তারা ভালো হতে পারে এটাই চরম সময় এটাই চরম নিজেকে বদলানোর জন্য তারপরও তারা নতুন কিছু করতে চায় তারা বেরিয়ে পড়তে চায় আজকে এই সংকটময় মুহূর্তে যেমন আমরা দেখতে পাচ্ছি তরুণরাই সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে যারা ঘরে তারা ঘরে বসে নেই তারা প্রতিটা ক্ষেত্রে মানুষকে উপকার করে যাচ্ছে এই কঠিন দুর্যোগ মুহূর্তে মানুষকে বাঁচানোর জন্য তারা এগিয়ে যাচ্ছে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এই বয়স যায় না থেমে এই বয়সের ছেলে মেয়েগুলো ভীরু নয় কাপুরুষ নয় তারা মাথা নোয়া নয় তারা পেছনে হটে যাওয়ার লোক নয় তারা পথ চলতে এই বয়সে যায় না থেমে এখানে এটাই হচ্ছে চরম মুহূর্ত চরম সময় এই বয়সের ছেলেমেয়েরা কখনো ভালো সিদ্ধান্ত নিতে পারে সমস্যায় পড়ে কিন্তু এই আঠারো বছর বয়সের ছেলেমেয়েরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে ভালো মন্দের এই বয়স বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আসক নেমে এজন্যই কবি সুকান্ত ভট্টাচার্য চেয়েছেন এদেশের বুকে এদেশের যুবকদের বুকে তরুণদের বুকে কোনো সংশয় নেই তাদের কোনো আশা তাদের কোনো মৃত্যুর ঝুঁকি নেই তাদের কোনো মৃত্যুতে ভয় নেই এই জন্য কবি তাদের এই সমাজের বুকে এদেশের বুকে আঠারোকে জয়ধ্বনি করেছেন আর এদেশের বুকে আঠারোকে চেয়েছেন আঠারো বছর বয়সের মানুষ যুবতী যুবক যুব যুবতীর ছেলে মেয়েগুলো তারা কঠিন সময় কঠিন পরিস্থিতি কে থেকে তারা নিজেকে উচিয়ে আনতে পারে দেশকে ভালোবাসতে পারে এই বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় এই আঠারো বছর বয়সে ছেলে মেয়েগুলো কিন্তু ঘরের মধ্যে আবদ্ধ ছিল না তারা বেরিয়ে পড়েছিল এই দেশকে উদ্ধারের জন্য প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখি এই আঠারো বছর বয়স বয়সের মানুষগুলো ছেলে মেয়েগুলো দেশের অগ্রণী ভূমিকা পালন করতে এগিয়ে আসে সবার প্রথমে তাই আঠারো এদেশের বুকে আঠারোর জয়ধ্বনি আমরা করতে চাই প্রত্যেকটা সময় মানুষ আঠারো জয়ধ্বনি আঠারো বছর যৌবনের সময়টাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তাই আঠারো বছর বয়সের জয়ধ্বনি আমরা পড়লাম কবি সুকান্ত ভট্টাচার্যের আঠারো বছর বয়স কবিতায় কবিতাটি তোমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো পরবর্তীতে জানাবে আমরা এরপরে আরও ক্লাস নিয়ে আসব তোমাদের সামনে আজকে এই পর্যন্ত ধন্যবাদ